বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি আপনাদের শেখাবো আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ডের লিঙ্ক আছে কিনা, বা আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা অনলাইনে আপনি নিজের মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে আপনি কিভাবে চেক করবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনার কম্পিউটারে বা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করে গুগলে এসে লিখবেন প্যান আধার লিঙ্ক। লিখে সার্চ করার পরে অনেকগুলো ইউআরএল ওপেন হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে যে ইউআরএলটি রয়েছে সেটা হচ্ছে incometax.gov.in। এটা আমার প্রথমে রয়েছে, হতে পারে আপনার 2 নম্বরে কিংবা 3 নম্বরে থাকলো। তো আপনি ইউআরএলটা দেখে রাখুন। প্রথমে যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে, উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন হোম বাটন। হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে অনেকগুলো অপশন রয়েছে। ই ভেরিফাই, লিঙ্ক আধার স্ট্যাটাস, 3 নম্বরে রয়েছে দেখুন লিঙ্ক আধার। এই লিঙ্ক আধারে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি ওপেন হলে এখানে আপনার যেখানে প্যান নাম্বার দেওয়ার অপশন আছে সেখানে প্যান কার্ডের নাম্বারটা দেবেন, যেখানে আধার নাম্বারের অপশন আছে সেখানে আধার কার্ডের নাম্বারটি দেবেন এবং ভ্যালিড অপশনে ক্লিক করবেন। নিচে ডান দিকে ভ্যালিড অপশনে ক্লিক করার পরে আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থেকে থাকে তাহলে এরকমই অপশন দেখাবে। ইওর প্যান, প্যান নাম্বারটা শো করবে, অলরেডি লিঙ্কড টু গিভেন আধার, আধার নাম্বারটা শো করবে লাস্টের 2 ডিজিট। আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থেকে থাকে তাহলে সেটাও এখানে দেখাবে। আপনারা সরাসরি এখান থেকে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।